আমি এটা রোপণ করছি 2008 সালে। 2008 সালে রোপণ করার পর আপনার 13 সালে এসে ফল দেওয়া শুরু করছি। ফল প্রথম তো একটু কম, এর পরবর্তী গাছটা একটু গ্রোথ হওয়ার পরে আপনার এই 3-4 বছর ধরে একটু বেশি ফল দিচ্ছে। এবছর কম না, গত বছরে আমি লিচু আর সারা সব মিলিয়ে আমি 70,000 টাকার উপরে বিক্রি করছি। সাইডটা তো মানুষের কি হয় কুলাই না, বহুজনে ফোন করছে, বান্দরবান থেকে পর্যন্ত ফোন করছে আমাকে, মানে লিচুর জন্য। আমি বলছি লিচু তো এখানকার লোকদের কি হয় কুলাই না, আপনার লিচু দিব খেলে। ইয়ার অনুসারে অর্থাৎ দেশি লিচুর মধ্যে যে যে সমস্ত কি হয় পোকার আমার উপদ্রব থাকে, রোগবালা বেশি হয়, কিন্তু এগুলোর মধ্যে রোগবালা নাই। নাই বললেই চলে একেবারে। তার এটা যে আবহাওয়ার জন্য সবচেয়ে ভালো বলে মনে করি আমি। এটা আপনার অভিজ্ঞতা কি বলে? অনুর্বর জায়গা যদি কি হয় এইরকম যদি ফলন দেয়, আর মানে এই এই মাটি থেকে আরো ভালো ইয়ে জায়গা আছে, ওখানে যদি চাষ করলে আরো ভালো ফল দেবে। হিলটেক্সের কথা বলতে পারবো না আমি, অন্তত কি হয় হিলটেক্সের আবহাওয়ার জন্য এটা খুব উপযোগী ফল। এটা যদিও আমাদের দেশি ফল না, কিন্তু বিগত বছরগুলোতে অনেকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্নভাবে এই চারা বা কলম সংগ্রহ করে লাগিয়েছেন, এবং এটার জন্য চাষাবাদের জন্য যে ধরনের উপযোগিতা দরকার, মাটি বা আবহাওয়া জলবায়ুগত, আমাদের এই পার্বত্য এলাকায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অঞ্চলে এরকম একটা অবস্থা বিরাজ করতেছে, এবং সেই কারণে দেখা যায় যে অনেক জায়গাতে সফলভাবে হয়তো একটি দুটি গাছ লাগিয়েও মানুষ বেশ ফলন ধরাতে সক্ষম হয়েছেন, এবং এটার একটা সম্ভাবনা অত্র অঞ্চলে আছে আমরা এটা বলতে পারি। কারণ এখানকার যে আবহাওয়া, যেটা আমাদের আশেপাশের দেশগুলোতে যেটা এখানে বেশি হয় রামবুটানটা, সেরকম একটা পরিবেশ আমাদের এখানেও বিদ্যমান আছে। সুতরাং যদি কৃষক ভাইরা যদি একটু যদি যত্ন সহকারে এবং সঠিক কারিগরি পরামর্শ গ্রহণ করে যদি এই চাষ করতে পারে, তাহলে আমি মনে করি পার্বত্য এলাকায় এই চাষের ব্যাপক সম্ভাবনা উজ্জ্বল আছে বলে আমরা বলতে পারি আর কি। নসাং